আলাইকুম NIEVS হোমস্কুলে স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আমি কামরুন্নাহার মৌ সহকারী শিক্ষক বাংলা ন্যাশনাল আইডিয়াল ইংলিশ ভার্সন স্কুল বনশ্রী মর্নিং শিফট আজকে আমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলা ব্যাকরণ ও নির্মিতি অংশের অন্তর্ভুক্ত একটি ভাব সম্প্রসারণ নিয়ে আলোচনা করব আমাদের আজকের ভাব সম্প্রসারণটি হচ্ছে বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর শিক্ষার্থীরা এখন আমরা মূল আলোচনায় চলে যাব ইসলাম মানুষকে বলেছে আশরাফুল মাখলুকাত আর উপনিষদে বলা হয় অমৃতের সন্তান অর্থাৎ সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব মানুষ আর মানুষকে এই সর্বোচ্চ মর্যাদা দান করা হয়েছে মানুষের মনুষ্যত্বের কারণে আর এই মানুষ বলতে বোঝানো হয়েছে নারী এবং পুরুষ উভয়কে শুধুমাত্র নারী অথবা শুধুমাত্র পুরুষ আলাদা করে কাউকে শ্রেষ্ঠত্ব দান করা হয়নি প্রাগৈতিহাসিক কাল থেকে নারী ও পুরুষের হাত ধরেই পৃথিবী সভ্যতার পথে এগিয়ে চলছে সভ্যতার এই অগ্রযাত্রায় নারী ও পুরুষ উভয়ের অবদানই গুরুত্বপূর্ণ নারী পুরুষের সম্মিলিত প্রচেষ্টাতেই গড়ে উঠেছে আমাদের সমাজ সভ্যতা ও সংস্কৃতি সৃষ্টিকর্তা নারী ও পুরুষকে সৃষ্টি করেছেন একে অপরের পরিপূরক হিসেবে তাই নারী ও পুরুষ চিরকালের সার্থক সঙ্গী একই মুদ্রার এপিট ওপিট আমরা জানি আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পরে তার সঙ্গী হিসেবে সৃষ্টি করা হয়েছিল হাওয়া আলাইহিসসালামকে আমাদের ধর্মেও পুরুষের সঙ্গী হিসাবে নারীকে সৃষ্টি করা হয়েছে মানুষ তার মেধা আর কায়িক পরিশ্রম দিয়ে তিল তিল করে গড়ে তুলেছে বর্তমান সভ্যতার তিলোত্তমা মূর্তি এ নির্মাণ অভিযাত্রায় নারী ও পুরুষ উভয়ে সমান অংশীদার সভ্যতার বেদিমূলে পুরুষের পরিশ্রম আর সংগ্রামের পদচিহ্ন খোদিত হলে সেখানে স্বমহিমায় উজ্জ্বল হয়ে সহাবস্থান করবে নারীর সেবা আর কর্তব্য নিষ্ঠাও সভ্যতাকে সাজাতে গোছাতে পুরুষ দিয়েছে শক্তি ও শ্রম আর নারী দিয়েছে অনুপ্রেরণা সব যুগের সব দেশের মানুষের জন্য এ কথা সত্য শুধুমাত্র বাংলাদেশ অথবা বিশ্বের উন্নত দেশ নয় পৃথিবীতে যত মানব সভ্যতা রয়েছে সব সভ্যতার ক্ষেত্রেই নারী এবং পুরুষ একে অন্যের সহায়ক শক্তি হিসেবে কাজ করে আসছে এটা বিধাতা সৃষ্টির বৈশিষ্ট্য সৃষ্টির আদিমকাল থেকে নারী পুরুষকে যুগিয়েছে প্রেরণা শক্তি ও সাহস আর পুরুষ বীরের মতো কাজ করে অর্জন করেছে সাফল্য আজ পর্যন্ত বিশ্বে যত অভিযান সংগঠিত হয়েছে তার অন্তরালে নারীর ভূমিকাই মুখ্য সঙ্গত কারণেই নারী ও পুরুষের কার্যক্ষেত্রে ভিন্নতা আছে তবুও নারী যেমন পুরুষের উপর নির্ভরশীল পুরুষও তেমনি নারীর মুখাপেক্ষী নারীকে বাদ দিয়ে পুরুষের জীবন অর্থহীন এবং অসম্পূর্ণ নারী ও পুরুষের মিলনেই রয়েছে জগতের সমস্ত কল্যাণ উভয়ের দানে পুষ্ট হয়েছে আমাদের পৃথিবী এখানে তাই স্বেচ্ছাচারিতার কোনো প্রশ্নই আসতে পারে না কিন্তু পুরুষতান্ত্রিক সমাজে যুগ যুগ ধরে নারীরা হচ্ছে অবহেলিত বঞ্চিত ও নির্যাতিত এ বৈষম্যের অবসান হওয়া প্রয়োজন এক্ষেত্রে যদি স্বেচ্ছাচারিতা আসে তবে তা হবে মানবতার অবজ্ঞার সামিল সৃষ্টির ভারসাম্য নষ্ট হওয়ার সামিল মানব কল্যাণের পথে তাই
উভয়কেই অগ্রসর হতে হবে পরস্পরের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসার অনুভূতির মধ্য দিয়ে। পুরুষের শৌর্য বীর্য আর নারী হৃদয়ের সৌন্দর্য প্রেম ভালোবাসা এ দুয়ের মহিমা একত্রিত হয়েই বিশ্বের সকল উন্নতি সাধিত হয়েছে এবং ভবিষ্যতেও হবে। নারী এবং পুরুষ একে অন্যকে যদি প্রতিদ্বন্দ্বী ভেবে কাজ করে তবে সেক্ষেত্রে সফলতার থেকে বিফলতায় অনেক বেশি হয়। নারী এবং পুরুষ যখন নিজেদেরকে সহযোগী বিবেচনা করে তাদের অবদান সমাজে রাখবে তখনই এগিয়ে যাবে সমাজ, দেশ, রাষ্ট্র, সর্বোপরি গোটা বিশ্ব। কিন্তু বর্তমান যান্ত্রিক সভ্যতায় আমরা অনেক ক্ষেত্রে লক্ষ্য করি নারীকে তার কাজের তুলনায় কিছুটা কম পারিশ্রমিকও দেওয়া হয়ে থাকে। তবে সেক্ষেত্রে সফলতা কতটুকু সেটা অবশ্যই বিবেচনার যোগ্য। শিক্ষার্থীরা, আশা করি আজকের আলোচনা সবাই বুঝতে পেরেছো। ভাব সম্প্রসারণ লেখার ক্ষেত্রে আমরা যখন সম্প্রসারিত ভাবটা লিখব তখন খেয়াল রাখতে হবে একই বাক্যের পুনরাবৃত্তি যেন না হয়ে যায়। যেহেতু উদ্ধৃত একটি বা দুটি চরণের আলোকে আমাদের মূল ভাবটাকে সম্প্রসারিত করতে হয় সেক্ষেত্রে একই শব্দের বা একই বাক্যের পুনরাবৃত্তি চলে আসতেও পারে। কিন্তু আমাদের মূল ভাবটাকে ঠিক রেখে আমাদের মূল আলোচনাকে এগিয়ে নিয়ে যেতে হবে। সবাই বাড়িতে সঠিকভাবে অধ্যয়ন করবে, তোমাদের ব্যাকরণ বইয়ের অন্তর্ভুক্ত অন্যান্য ভাব সম্প্রসারণগুলো নিজেরা বাড়িতে অনুশীলন করবে। সবাই সুস্থ থেকো, নিরাপদে থেকো, বাবা মায়ের কথা মেনে চলবে, স্বাস্থ্যবিধি অনুযায়ী সবাই জীবনযাপন করবে। আল্লাহ হাফেজ।